বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের জীবনে কেন কোচ দরকার, এই ধরনের প্রশ্ন আমাদের মনের মধ্যে প্রায় কিন্তু জাগে যে আসলে কি আমাদের জীবনে একজন পথ প্রদর্শক দরকার কিনা। অবশ্যই দরকার। এই পথ প্রদর্শকই আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন, আর যদি আমরা দুর্বল পথ প্রদর্শকের পাল্লা একবার পড়ে যাই তাহলে কিন্তু আমাদের জীবন স্তিমিত হয়ে যেতে পারে, থেমে যেতে পারে। কিন্তু আমরা চাই আমাদের একজন পথ প্রদর্শক থাকুক। একজন ব্যক্তির একাধিক পথ প্রদর্শক থাকতে পারেন। এই পথ প্রদর্শকদের কাজ হলো পথ দেখানো। কেউ কেউ কোচ বলে থাকেন, কেউ পথ প্রদর্শক বলেন, কেউ বা মেন্টর বলে থাকেন। যে তোমার মেন্টরকে, আপনার মেন্টরকে, প্রত্যেকটা বিখ্যাত ব্যক্তির জীবন ঘেঁটে যদি আমরা দেখি তাহলে আমরা সেখানে পাই একজন মেন্টর, একজন কোচ। এই মেন্টর বা কোচদের কাজ কি? পথ দেখানো। তো আমাদের জীবনে কি মেন্টরদের কোনো গুরুত্ব আছে কিনা? অবশ্যই গুরুত্ব আছে। অনেক ক্ষেত্রে হতে পারেন আমাদের বাবা মা। তবে আধুনিক যুগে এসে আমরা যে বিষয়টার দিকে নজর দিই সেটা হলো আমাদের প্রত্যেকের কোচ হন যারা, তারা হলেন আমাদের শিক্ষক, আমাদের গুরুদেব। আমাদের গুরুদেব, আমাদের শিক্ষকরা হলেন আমাদের জীবনের কোচ, আমাদের জীবনের চালিকা শক্তি। তারাই পারেন আমাদেরকে সুন্দরভাবে দিক নির্দেশনা দিতে, আর এই নির্দেশনার মধ্য দিয়ে আমরা খুঁজে পেতে পারি আমাদের জীবনের দিশা। তাই আমরা আমাদের জীবনকে সুন্দর করতে একজন কোচকে চাই। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আলজেরিয়ান বংশোদ্ভূত বিখ্যাত ফুটবলার জিনেদিন জিদানকে আমরা প্রত্যেকেই চিনি, যিনি ফ্রান্সের একসময় দারুণভাবে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জেতার অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, যে জিনেদিন জিদান, ফুটবলের অন্যতম আইকন ধরা হয় যাকে। সেই জিদান কিন্তু আলজেরিয়াতে যখন তিনি কোচের দ্বারা প্রত্যাখ্যাত হন তখন তিনি তার পরিবারকে কনভিন্স করেন যে যেভাবেই হোক তাকে ছাড়তে হবে আলজেরিয়া। তারপরে কিন্তু তিনি চলে আসেন ফ্রান্সে। তার জীবনের জেদ কেমন একটুখানি বোঝা দরকার, যে তিনি আলজেরিয়ান ওই কোচের দ্বারা তিনি যখন মানে প্রত্যাখ্যাত হন তখন তিনি চলে আসেন বাবার সাথে ইউরোপে। কেন? তার লক্ষ্য ছিল জীবনে যেভাবেই হোক ভালো ফুটবলার হতে হবে। তো একটা সময় জিদান যখন ওয়ার্ল্ড কাপ যখন জিতে পাচ্ছেন, তারপরে কিন্তু জিদান আলজেরিয়াতে যাননি, তার কোচের সাথে কিন্তু তারা দেখা হয়নি। কিন্তু পরবর্তীতে ওই কোচের যখন সাক্ষাৎকার নেওয়া হয় তখন সেই কোচ কিন্তু তার দুঃখ প্রকাশ করেছেন যে তিনি জিদানকে সান্ত্বনা দিতে পারতেন, তিনি জিদানকে ভালো পথ দেখাতে পারতেন। তাহলে একজন কোচের কিন্তু অনেক দরকার আছে আমাদের জীবনে। একজন কোচই আমাদের পথ দেখাতে পারেন, আবার একজন কোচই আমাদেরকে পিছন থেকে টান মারতে পারেন। কিন্তু আমরা দেখতে পাই আমাদের জীবনের সুন্দর করার ক্ষেত্রে এই কোচের অবদান অনেক বেশি। কোচ শুধুমাত্র আমাদেরকে পিছন থেকে টান মারেন না, তিনি আমাদেরকে মৃদু ধাক্কা মারেন, যেটা আমাদেরকে অনুপ্রাণিত করে যে সাতবার পড়ে যাওয়ার পরে অষ্টমবার আমরা ঠেলে দাঁড়াবো। যেমনটা আলকেমিস্টে বলেছেন বিখ্যাত লেখক পাওলো কোয়েলহো, যে আমরা সাতবার পড়ে যাই কিন্তু অষ্টমবারের চেষ্টায় আমরা আবার উঠে দাঁড়াই। এই অষ্টমবারের চেষ্টায় উঠে দাঁড়ানোর জন্য আমাদের জীবনে অনুপ্রেরণা দরকার। এই অনুপ্রেরণা আমাদেরকে যোগাবেন যে ব্যক্তিটি, তিনি কোচ, তিনি আমাদের পথ পরিদর্শক। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে একজন কোচের সান্নিধ্যে আসা, কারণ যথার্থ গুরুই জানেন শিষ্যের ভিতরকার বিষয়টাকে আবিষ্কার করা, উদ্বুদ্ধ করার। সুতরাং আমরা চেষ্টা করব, আমরা অত্যন্ত চমৎকারভাবে চেষ্টা করব কোনো একজন কোচের তত্ত্বাবধানে থাকা, আর এটার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারবো। আমরা কে না চাই যে আমাদের জীবনকে সুন্দর করতে? আমরা অবশ্যই চাই আমাদের জীবন সুন্দর হোক, নান্দনিক হয়ে উঠুক। এবার আসি, আমাদের জীবনে কি কোচিংয়ের কোনো দরকার? অনেকে হয়তো একটু মুখ গোমড়া করে বলবে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থাকতে কেন তোমাকে কোচিং করতে হবে? তা আমার কথা হলো, হ্যাঁ কোচিং করতে হবে। দেখবেন আমরা হাত পায়ের নখ কাটার পরে আরও একটু সুন্দর করতে আমরা কিছুটা যত্ন নেই নখের, তাই না? নখ কাটার পরেও কিন্তু আমাদের ধারালো অংশ থেকে যায়। এই ধারালো অংশ হয়তো আমাদের নিজেদের গায়ে বা অন্যজনের গায়ে সূচের মতো ফুটতে পারে, ওই ধারালো অংশটাকে কিন্তু আরও আমরা সুন্দর করি। ঠিক কোচের কাজ হলো এমনটা, কোচিংয়ের কাজ হলো এমনটা। আমরা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যেটা পড়ছি ওই বিষয়কে আরও সুন্দর করার জন্য আমাদের কোচিং দরকার। আমাদের স্কুলে, আমাদের কলেজে ক্লাস যে ডিউরেশনটা থাকে, যে সময়টা থাকে, এই সময়ের মধ্যে আমাদের অনেক শিক্ষার্থী সুন্দরভাবে প্রশ্ন করতে পারে না, তারা সাহস খুঁজে পায় না। কিন্তু ঠিকই তারা কোচিংয়ে এসে তারা কিন্তু সেই সাহসটা পায়, তারা বন্ধুসুলভ শিক্ষকদেরকে পায়, যাদের তত্ত্বাবধানে তারা কোনো একটা বিষয়কে, যে বিষয়টা তার স্কুল কলেজে অল্প বুঝতে পেরেছে ওই বিষয়টাকে তারা বিস্তারিত বুঝতে পারে এখানে। মানে বিষয়টা এমন, স্কুলে যে বিষয়টা পঠিত, যে বিষয়টি, ওই বিষয়টির হয়তো অনেক কিছু আমরা জানতে পারছি না বা বুঝতে পারছি না। সেটি হতে পারে আমাদের জ্ঞানের দুর্বলতা, সময়ের ব্যাপ্তি অনেক কম থাকা, নানাবিধ কারণ।
ওই বিষয়টা আমরা অত্যন্ত সূক্ষ্মভাবে কোচিংয়ে আলাপ করতে পারি। কোচিংয়ে আরও একটি বিষয় কাজ করে, সেটা হলো যে আমরা যে বিষয়টি পড়ছি এই বিষয়টি পড়ানোর পরে আমাদের নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরেও আমরা কিন্তু কোচিংয়ে অতিরিক্ত সময় পাই শিক্ষকদের সান্নিধ্যে থেকে ওই বিষয়টা অনুধাবন করার, বোঝার, উপলব্ধি করার। এতে করে আমাদের কি হয়, আমাদের মনের জোরটা বেড়ে যায়, আমরা অনুপ্রাণিত হই। এই জন্য আমাদের জীবনে কোচিং দরকার, আমাদের জীবনকে আরও সুন্দর করার জন্য। কারণ আমরা চাই সুন্দর হতে, কেউ হতে চাই সুন্দরতর হতে, কেউ হতে চাই সুন্দরতম হতে। আর এই সুন্দরতর আর সুন্দরতম হওয়ার জন্য আমাদের কোচিং সেন্টার দরকার। তাই আমরা চেষ্টা করব স্কুল কলেজের পাশাপাশিও কোচিংয়ে পড়তে। কোচিং মানে এখানে টাকা, প্রচুর টাকা দেওয়া, তারপরে স্রোতে ভেসে যাওয়া, এমনটা না। কোচিং মানে আরও সুন্দর করা, আরও নিখুঁত হয়ে ওঠার একটা অনুপ্রেরণা পাওয়া। যেমন একজন মালি যে কাজটি করে থাকেন, তিনি কি করেন, একজন মালি তিনি সুন্দরভাবে গাছের পরিচর্যা করেন, বাগানকে সুশৃঙ্খলিত করেন, তাই না? সুন্দরভাবে তিনি দেখেন কোথায় কোন ফুলটি ফুটছে, কোথায় কোন ফুলটি ঝরে যাচ্ছে, এই খবর কিন্তু একজন মালি রাখেন। ঠিক তেমনিভাবে একজন কোচিং সেন্টারের শিক্ষক, তিনিও এভাবে প্রত্যেক শিক্ষার্থীর খোঁজ খবর রাখেন, প্রত্যেকটা শিক্ষার্থীকে ভিতর থেকে জাগিয়ে তোলার অনুপ্রেরণা যোগান। তাই দরকার কোচিং সেন্টার। এর মানে এই না যে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, এর মানে এই যে আমি নিজেকে তৈরি করছি, নিজেকে সুন্দর করছি। আর আমরা অবশ্যই নিজেকে সর্বশ্রেষ্ঠ জায়গায় দেখতে চাই, আর এই দেখতে পাওয়া বা দেখতে চাওয়ার জন্য আমাদের কোচিং সেন্টার দরকার। আরও একটা কথা, যে আমরা কোনো একটা কাজে যখন গতি পাই, কোনো কাজে যখন আমরা শৃঙ্খলা খুঁজে পাই, তখনই আমাদের জীবন সুন্দর হয়। আর কোচিং আমাদেরকে সেই দিক নির্দেশনাটা দেয় যে তোমাকে বা আপনাকে একটা রুটিনে থাকতে হবে। কারণ আমরা কে না চাই, সৈনিক থেকে শুরু করে একজন খেলোয়াড় পর্যন্ত আমরা প্রত্যেকেই আমাদের রুটিনে চলি। যেমনিভাবে সূর্য ওঠে, অস্ত যায় একটা রুটিন করে, ঠিক তেমনিভাবে সৃষ্টির সেরা জীব হিসাবে আমাদের জীবনে একটা রুটিন থাকা দরকার। আর সেই রুটিনকে অত্যন্ত সুচারুভাবে পরিচালনার জন্য আমাদের কোচ এবং কোচিং সেন্টার দরকার। এজন্য সর্বাগ্রে আমরা বলতে পারি যে প্রত্যেকের জীবনে কোচ এবং কোচিং সেন্টারের গুরুত্ব অপরিসীম।